এলাকাবাসী আসসালামু আলাইকুম। আমি চেয়ারম্যান কে এম আর বিজমত তুহি। আমি আজকে রবি এবং রনির প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী দুজনের ছাত্র। একটু আগে দেবীপুরতেও গিয়েছিলাম, কিন্তু ওর মামার বাড়িতে গিয়ে থাকার কারণে ওর কাছে আর পৌঁছাতে পারিনি। ওর বাবার কাছে দিয়ে আসছি। শুভদীপ দেবীপুর ইউনিয়নের বাড়ি, তার সে ক্লাস নাইনে পড়ে। আর রবি রনি পড়ে হলো নাইনে। কয়েকদিন আগে আপনারা দেখছেন তাকে বই দেওয়া হয়েছে এবং রবি ও ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে। আশা করি দুজনই ভালো করবে ভবিষ্যতে। আমার লস্কর ইউনিয়ন আমার পার্টিসে আমার কাগজ কল্যাণ প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে আমি তাদেরকে পূজার একটু জামা কেনার জন্য আমি টাকা দিলাম। হ্যাঁ, এবং সবকিছু তারা একটা ট্যাঙ্কির দাবি করেছে। আমি হয়তো ইউনিয়নের চেয়ারম্যান, তারপরেও আমি ইউনিয়ন উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন চেয়ারম্যান সবার কাছে দাবি করবো তাদেরকে একটা বিশেষ ট্যাঙ্কি দেওয়ার জন্য। তোমার পড়াশোনা কেমন হচ্ছে? ভালো। তোমার পরীক্ষা কেমন হয়েছে? মোটামুটি ভালো। তোমাদের আমি তোমাদের পাশে আসি, থাকবো, এটা আমার ইচ্ছা আছে। তোমরা ভালো করো, তোমাদের আমার ক্ষুদ্রতম উপহার তোমাদেরকে দিও। তোমরা একটা শার্ট গেঞ্জি কিনে নিও পূজার জন্য। আর আশা করি তোমরা ভালো থাকো। এবং তোমাদের আজকের এই পাশে ৬ নম্বর লস্কর ইউনিয়নের চেয়ারম্যান আসাতে তোমরা কতটা খুশি, এবং তোমাদের এর অনুভূতিটা একটু প্রকাশ করলে খুশি হব। আমরা কতটা খুশি সেটা তো বলে বোঝানো যায় না। হ্যাঁ, কিন্তু আপনি আমাদের পূজার জন্য জামা প্যান্ট কেনার জন্য কিছু দিচ্ছেন, এটাই অনেকে ইয়ের বিষয়। আপনি সরাসরি সব সর্বসময় আমাদের পাশে থাকেন, আমরা এটাই চাই। ধন্যবাদ। তোমার মঙ্গল কামনা করি। তোমার তোমার বক্তব্য বলো, তোমার কেমন লাগতেছে? আমি আজকে এই উপহারটা পেয়ে খুব খুশি। আপনি সবসময় আমাদের পাশে থাকবেন, আমাদের মঙ্গল কামনা করবেন। আশা করি আপনিও সবসময় ভালো থাকবেন, আমাদের পাশে সবসময় থাকবেন। ধন্যবাদ। কি লাগবে জামা প্যান্ট কিনতে আজ দুপুর থেকে শুরু করেছিলাম প্রতিবন্ধীদেরকে নিয়ে শারদীয় দুর্গা উৎসবে, যারা আমার প্রতিবন্ধীর লিস্টে আছে, আমার ছাত্র যারা ছাত্র ছাত্রী যারা সনাতন ধর্মের অবলম্বী, তাদেরকে আমি এই পূজার উপহার হিসেবে আমার ক্ষুদ্র পরিসরের আমার প্রতিবন্ধী ট্রাস্টের থেকে, কাগজের প্রতিবন্ধী ট্রাস্টের থেকে আমি চেষ্টা করি যে তাদেরকে কিছু উপহার দেওয়ার জন্য। সর্বপ্রথম গিয়েছিলাম দেলুটি, সেখানে আমাদের একজন প্রতিবন্ধী আছে যে শারীরিক প্রতিবন্ধী, তার দুটো পা বিকলঙ্গ, কিন্তু সে ক্লাস নাইনে পড়ে, তাকে বাড়িতে পায়নি। তার বাবার কাছে তার উপহারে এটা পৌঁছে দিয়েছিলাম শুভজিৎ। তারপরে আসলাম আমরা সোলাদানায় এসে আমরা জানতে পারি ওখান থেকে দুটো প্রতিবন্ধী আছে, ওরা দুই ভাই প্রতিবন্ধী। একটা তারা একটা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিল, একটা নাইনের থেকে ক্লাস নাইনে পড়ে ফার্স্ট বয়। তাদেরকেও আমরা পূজার উপহার দিয়ে আমরা বাইনবাড়ি আসলাম, উৎপল এবং পূর্ণিমার দিলাম। তার ভিতরে চরণবাবু তিনটে বাচ্চা এই প্রতিবন্ধী আমার কাছে রিং করেছিলেন, বৌদি আমার কাছে রিং করেছেন, আর এই মামনি ক্লাস টেনে পড়ে, আজকে এখানে আসছি। সত্যি আমার সারাদিনের কষ্টটা কিছুটা লাঘব হলো যে ওদেরকে দেখতে পেয়ে, একটু বসো, এদেরকে দেখতে পেয়ে
আর এই মামুনি ক্লাস 10 এ পড়াচ্ছি জাস্ট টিচার মানে বলে হ্যাঁ মামুনি ক্লাস 10 এ পড়ে আর ও শারীরিক প্রতিবন্ধী হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওরা একটা মায়ের তিনটে বাচ্চা প্রতিবন্ধী সত্যি ভাষায় প্রকাশ করা যায় না এই মা পৃথিবীতে বেঁচে আছে না মরে গেছে তা আমার মনে হয় তার পাশে আমরা আসছি আমার দাবি একটাই নিধৈর্য ধরেন আর আমার সাধ্য অনুযায়ী আমি আপনাদের পাশে আসি মা তুমি পড়াশোনা করো তুমি ক্লাস কোন ক্লাসে পড়ো টেনে কি সায়েন্সে না আর্টসে আর্টসে তোমার পড়ালেখা কেমন তাই আচ্ছা ঠিক আছে তুমি ভালো করে পড়ো তোমার ফর্ম ফিল আপ এবং প্রাইভেটের দায়িত্ব আমরা নেব হ্যাঁ নিশ্চিন্তে থাকো আর আমি চাই যে তুমি আজকের থেকে আমি বলতে চাই যে তোমার পড়াশোনার দায়িত্ব বই খাতা যেখানে যা লাগে অবশ্যই আমরা আমি সর্বাঙ্গ সহযোগিতা করব আমি চাই তুমি ভালো রেজাল্ট করো তুমি যে এটা তোমার মা বাবার যদি ভালো রেজাল্ট করো তুমি তোমার মা বাবার যে মুখটা উজ্জ্বল করবে এবং